হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলম তরাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وأسبغ عليكم نعمه جاهرة وباطنة إلى آخر الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم المرء مع من أحب بخاري مشكات 5008 আল হাদিস আন্দোলন বাংলাদেশ 30তম বার্ষিক তাবলিগে ইজতেমার মহতরম সভাপতি হযরত উলামায়ে কেরাম ফজলে ইজাম, আমার সম্মুখে উপবিষ্ট বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে আগত স্বাগত আহলে হাদিস আন্দোলনের সূর্য সারথি নওজোয়ান যুবক ভাইরা ও সুধি মণ্ডলী, পর্দার অন্তরালে সহজ সরলা মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকর যিনি প্রতি বছরের মতো এবারও বার্ষিক তাবলিগি ইজতেমা অত্যন্ত সুন্দরভাবে প্রায় সমাপনীর দ্বার ও প্রান্তে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, যিনি সুস্পষ্ট হিদায়তের উপরে আমাদেরকে রেখে রিসালাতের সুমহান দায়িত্ব পালনের মাধ্যমে আপন প্রভুর কাছে প্রত্যাবর্তন করেছেন। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই বিশাল সমাবেশে আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে মারিফাতে দ্বীন, দ্বীনের নামে যে মারিফাত চলছে এ সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসের দাবি কি, আর প্রচলিত মারিফাত পন্থীদের পদচারণা কি, তাদের দাবি কি, এ সম্পর্কেই একটি তত্ত্ববহুল আলোচনা আপনাদের সামনে উল্লেখ করার প্রয়াস পাব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 20 নম্বর আয়াতে বলেন, আলম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হে সুধি, হে পাঠক, তুমি কি লক্ষ্য করো নাই, তুমি কি দেখো নাই, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ ও পৃথিবীর মাঝখানে যা কিছু রয়েছে তা তোমাদের অনুগত করে দিয়েছেন। ওয়াসবাগা আলাইকুম নিআমাহু জাহিরাতাম ওয়া বাতিনা, এবং তিনি জাহিরি এবং বাতিনি উভয় প্রকার নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া মিনান নাস মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদা ওয়ালা কিতাবিম মুনির। অথচ মানুষের ভিতরে এমন কিছু লোক আছে যারা আল্লাহ সম্পর্কে ঝগড়া করে কোনো রকমের জ্ঞান ছাড়া, কোনো সুস্পষ্ট হিদায়ত ছাড়া এবং কোনো সুস্পষ্ট কিতাব ছাড়াই অহেতুক ঝগড়া করে। তো এইখানে আয়াতের ভিতরে ব্যবহৃত একটি শব্দ আপনারা লক্ষ্য করে থাকবেন,
আল্লাহ পাক বলছেন বাতেনা, বাতেনে নিয়ামত সমূহ। নিয়ামতকে দু ভাগে ভাগ করে আল্লাহ পাক উল্লেখ করেছেন, একটা হচ্ছে জাহিরি নিয়ামত আরেকটি হচ্ছে বাতেনে নিয়ামত। তো যারা আমাদের দেশের সুফি পীর দরবেশ বা বিভিন্ন খানকা মাজার কেন্দ্রিক একটা একটা আখড়া খুলে বসে আছেন, তারা বলতে চাচ্ছেন যে এই যে আলেম ওলামা সমাজে তোমরা দেখছো তাদের কাছে রয়েছে জাহিরি নিয়ামত আর আমাদের কাছে রয়েছে বাতিনি নিয়ামত। কারণ আল্লাহ পাক তো বলেছেন যে আমি ওয়াসবাগা আলাইকুম নিআমাহু জাহিরাতান ওয়া বাতিনা, আমি পরিপূর্ণ করে দিয়েছি জাহিরি নিয়ামত এবং বাতিনি নিয়ামত সমূহকে। তাহলে জাহিরি নিয়ামত তো সবাই বলছে, আলোচনা করছে, তারপরে অনুশীলন করছে, বাতিনি নিয়ামতটা কোথায়? এ বাতিনি নিয়ামত আছে আমাদের মধ্যে, যেটা সিনা বার সিনা চলে আসছে। সুতরাং এসো। আর তাই আমাদের দেশের অধিকাংশ মানুষকে দেখা যায় তারা খানকামুখী হচ্ছে, তারা বিভিন্ন মাজার কেন্দ্রিক, বিভিন্ন দরগাহ কেন্দ্রিক, বিভিন্ন খানকা কেন্দ্রিক একটা একটা আখড়া জমিয়ে নিয়ে বসেছে। সবার দাবির পিছনে এই কুরআনি দলিল হচ্ছে তাদের প্রামাণিকতা। অথচ এই বাতিনি অর্থটা কি? জাহিরি নিয়ামত এবং বাতিনি নিয়ামত তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। এই আয়াত নাজিল হয়েছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুতরাং আমাদের দেখতে হবে নবীজি এই বাতিনি অর্থে কি তাফসীর করেছেন, নবীজি এই বাতিনি অর্থে কি বুঝেছেন এবং বুঝিয়েছেন। সালাফে সালেহীনদের সেই মাসলাক অনুযায়ী বাতিনি শব্দের তাফসীর যদি আমরা করি, তাহলে আজকের যে প্রচলিত বাতিনি এলেমের নামে যে সমস্ত দরগা খানকা মাজারগুলো চলছে, এগুলো কোশ্চিনকালেও চলবে না। আমরা প্রথমেই লক্ষ্য করব এখানে ইমাম মুহাম্মদ ইবনু জারির তাবারি রাহমাহুল্লাহ, যিনি 310 হিজরিতে ইন্তেকাল করেছিলেন, তিনি আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে তিনি উল্লেখ করেছেন, জাহিরি বা প্রকাশ্য নিয়ামত বলতে মুখের কথা ও দেহের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যেসব নিয়ামত অনুভূত হয়, গোচরীভূত হয়, সেগুলোই হচ্ছে জাহিরি নিয়ামত। পাঁচটা ইন্দ্রিয় কি কি বলেন তো, কে পারেন? পঞ্চ ইন্দ্রিয় বলেন, নাম বলেন। হ্যাঁ, ত্বক, শেষেরটা। এই ত্বক অনেকে খুঁজে পায় না। ত্বক কিন্তু সাংঘাতিক ধরনের একটা ইন্দ্রিয়। গভীর রাত, কঠিন অন্ধকার, আপনার ত্বকের উপরে যদি একখণ্ড পাথর রাখা হয় আপনি বলবেন উফ ঠান্ডা, যদি বরফ রাখা হয় তাহলে আরও বলবেন যে উরে সর্বনাশ, বরফ, বরফের মতো ঠান্ডা। ত্বক বলে দেবে যে এটা বরফ, এটা ঠান্ডা। তো এভাবে চোখ কান নাক, চোখ কান নাক জিহ্বা ত্বক, এগুলো সব ইন্দ্রিয়ানুভূতির দাবি রাখে। এখানে এই সমস্ত পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যেগুলো অনুভব করি সেগুলো জাহিরি নিয়ামত, যেগুলো প্রকাশ্যভাবে আমরা দেখতে পাই। বাতিনি বা অপ্রকাশ্য নিয়ামত বলতে আমরা এতেকাদ ও মারেফাতকে বুঝব, তথা সূক্ষ্মদর্শিতা। সূক্ষ্মদর্শিতা, আকাশে দারুণ ঘন ঘটা। একটা বাচ্চা ছেলে বলছে আকাশে খুব মেঘ করেছে, আর একটা প্রবীণ লোক বলছে এক্ষুনি বৃষ্টি বর্ষিত হবে। বাচ্চা ছেলেটা মেঘ দেখেছে, মেঘের আড়ালে বৃষ্টি রয়েছে, সে দূরদর্শিতা, সূক্ষ্মদর্শিতা তার নাই। কিন্তু একটা প্রাজ্ঞ মানুষ, বিবেকবান মানুষ, সে আকাশের ঘন ঘটা দেখেই বুঝে ফেলেছে এখনই বৃষ্টি হবে মুষলধারে। সে তখন শেল্টার নিচ্ছে, কিংবা বাসা থেকে বের হওয়ার আগে একটা ছাতা বগলে করে নিয়ে বের হচ্ছে। এই যে একে বলা হয় সূক্ষ্মদর্শিতা, দূরদর্শিতা, এটা হচ্ছে বাতিনি নিয়ামত। হাফিজ ইবনু কাসির
রাহমাহুল্লাহ, যিনি 774 হিজরি সালে এন্তেকাল করেছিলেন, তিনি বলছেন, জাহেরি ও বাতিনি নিয়ামত বলতে আল্লাহর পক্ষ থেকে রাসুলগণ ও কিতাবসমূহ প্রেরণ ও তার মাধ্যমে অন্তরের রোগসমূহ দূরীকরণ বুঝায়। জাহিরি নিয়ামত আল্লাহ রাসুল দিয়েছেন, কিতাব দিয়েছেন, সব কিছু জাহিরি নিয়ামত। বাতিনি নিয়ামত এই কিতাবের মাধ্যমে, নবীদের তাবলিগের মাধ্যমে, হিদায়তের মাধ্যমে ভিতরের কুফুরির যে সমস্ত রোগ ব্যাধি ছিল সেগুলো দূরীভূত হয়ে গেল, এটাই হচ্ছে বাতিনি নিয়ামত। স্পষ্ট অর্থ, সহজ সরল অর্থ, কোন রকমের প্যাঁচ গোছ নাই। কিন্তু আজকে একদল সুফি তারা তাদের দরবারে বসে বলছে, 90,000 কালাম, 30,000 জাহেরি আর 60,000 বাতেনি, সিনা বর সিনা চলে আসছে, এসো মারিফাতের রাস্তায় এসো। প্রখ্যাত মুফাসসির ইমাম মাওয়ার্দি রাহমাহুল্লাহ 450 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি ইসিও তাফসিরের ভিতরে বলছেন, জাহেরি নিয়ামত বলতে দেহ সৌষ্ঠব ও বাতিনি নিয়ামত বলতে দিন বা ধর্ম। কেউ বা আবার দুনিয়া ও আখেরাত বুঝিয়েছেন। বাহ্যিক এই যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা দেখছি, এটা জাহিরি নিয়ামত। বাতিনি নিয়ামত কি? ব্রেন, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, যা বাইরের থেকে দেখা যায় না, এটাই হচ্ছে বাতিনি নিয়ামত। আবার কোন কোন পণ্ডিত মণ্ডলী বুঝেছেন, বুঝিয়েছেন আমাদেরকে, জাহিরি নিয়ামত দুনিয়ায় যা আল্লাহ দিয়েছেন, বাতিনি নিয়ামত যা জান্নাতে রয়েছে, পরকালে রয়েছে, এগুলো বাতিনি অপ্রকাশ্য নিয়ামত। এখানে তো কোনো মারেফাতের কারবার দেখি না, তো সহজ সরল অর্থ। এরপরে ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ 671 হিজরিতে তিনি ইন্তেকাল করেছিলেন, তিনি মুহাসিবির বর্ণনা উল্লেখ করে বলছেন যে, জাহিরি নিয়ামত বলতে দুনিয়াবী সম্পদ ও অপ্রকাশ্য নিয়ামত বা বাতিনি নিয়ামত বলতে আখেরাতের সম্পদ বুঝায়। প্রখ্যাত মুফাসসিরিনদের নিরিখে জাহিরি এবং বাতিনি নিয়ামতের ফিরিস্তি আপনাদের সামনে পেশ করলাম। এখন প্রচলিত মারেফাত, হোয়ার ফ্রম কাম, কোথা থেকে আসলো, কিভাবে আসলো, হিজরি তৃতীয় শতাব্দীর আগে মারেফাতের নামে আজকে পাক ভারত উপমহাদেশে যে তরিকা চলছে, এ ধরনের কোনো তরিকার পদচারণা উপস্থিতি লক্ষ্য করা যেত না। মানুষ কুরআনুল করিমের এই সহজ সরল অর্থ অনুযায়ী, জামহুর মুফাসসিরিন ইকরামের এই সহজ সরল অর্থ অনুযায়ী তারা তাদের আমুলি জিন্দেগি পরিচালনা করত। তৃতীয় শতাব্দী হিজরির পরে হিন্দু, পারসিক ও গ্রিক এই তিনটা দর্শনের কুপ্রভাবে মুসলিম উম্মার মাঝে সুফিবাদের অনুপ্রবেশ ঘটে। সুফিবাদ তৃতীয় শতাব্দী হিজরিতে আসলো কোথা থেকে? গ্রিক সভ্যতা, পারসিক সভ্যতা ও হিন্দু সভ্যতার সংমিশ্রণে যখন এইগুলো আসলো, যাদের মাধ্যমে আসলো তাদেরকে বলা হতো সুফি, কারণ আরবিতে সুফ সাদাউফা, সুফ শব্দের অর্থ হচ্ছে পশম। তারা পশমের পোশাক পরে থাকতো বেশিরভাগ সময়ে, পশমের পোশাক, গরম শীত সবসময়ই পশমের পোশাক পরিধান করে কিম্ভূত কিমাকার একটা চেহারা নিয়ে ঘুরে বেড়াতো। এখনো পর্যন্ত আপনারা দেখতে পাবেন ঢাকার রাজপথে, কি শীতকাল কি গ্রীষ্মকাল, একদল মানুষ গোপ, দাড়ি চুল একাকার হয়ে গেছে, চটের পায়জামা, চটের জামা এটা পরে, হাতে একটা ত্রিশূল নিয়ে, পায়ে ন্যাকড়া জুতা পরে, মাথায় একটা পাগড়ি দিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, এক হাতে ঘটি নিয়ে আর এক হাতে তামার বালা, ওই বালার উপরে কুমিরের ছবি আঁকা রয়েছে। হুম হাত মাওলা, এইভাবে চিৎকার দিয়ে উঠছে। মানুষ মনে করছে, আরে কিরে, কেউ 10টা টাকা দিচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে, আরে সর্বনাশ, দেখেছ এই লোক টাকা নেয় না, ত্যাগী মানুষ, হঠাৎ করে একজন 100 টাকার নোট দিল, অমনি পকেটে ভরে দিল। এই যে একটা অসাধারণ একটা বিভৎস কর্মকাণ্ড এই সুফিদের থেকে প্রকাশিত হতে লাগলো।
কথিত আছে যে হযরতে ঈসা আলাইহিসসালাম এ ধরনের পোশাক পরতেন বলে সুফিদের দাবি, এটা কথিত, এর কোনো প্রামাণ্য দলিল পাওয়া যায় না। এটা কি ধরনের আমল থেকে আসলো, উৎপত্তি হলো কিভাবে? অতিরিক্ত আল্লাহভীরুতা, অতিরিক্ত আল্লাহভীরুতা এবং দুনিয়া ত্যাগের বাড়াবাড়ি। দুনিয়াকে ত্যাগ করতে হবে, ত্যাগী হতে হবে, কিন্তু কৃশ্রুতা সাধন নয়, বখালাতি নয়, অপরিচ্ছন্ন নয়, নোংরামি নয়। তথাকথিত সুফিরা ত্যাগের নামে যে নোংরা পোশাক পরিচ্ছদ, যে কৃশ্রুতা সাধন, গাঞ্জার কলকে টান মেরে ধোঁয়া উড়িয়ে দিয়ে সালাত সিয়াম থেকে বিমুখ হয়ে যে অভিনব ইসলামিক কালচার অনুশীলন করছে, এটা কখনো মারেফাতের দিন নয়, এটা হচ্ছে শিরক এবং বিদাতের শিখণ্ডী, এটা কশিনকালে মুক্তি অথবা নাজাতের দলিল হবে না। সাবধান, ভক্তির চূড়াগলি দিয়ে আজকে মুসলিম সমাজে এগুলো ঢুকছে। অতিরিক্ত আল্লাহভীরুতা, দুনিয়া ত্যাগ, সার্বক্ষণিক জেকের ফিকেরে থাকা, আজাবের আয়াত পাঠ করলে অজ্ঞান হয়ে যায়, আজাবের আয়াত পাঠ করতে শুনলে হো কয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে, কখনো কখনো মারা যায়। বসরার একজন বিচারপতি ছিলেন, তার নাম হচ্ছে কাজী জুরারা বিন আউফা। যখন ইমাম সাহেব কেরাত পড়তেছিলেন, ফাইদা নুকিরা ফিন্নাপুর, যখন ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুৎকার দান করবে কিয়ামতের দিন, ও বলে সে লোক চিত হয়ে পড়ে গেল, আর পড়ে গেল তো মৃত্যুই বরণ করলো ওই পড়াতে। অন্ধ মানুষ আবু জুহায়ের ওই একইভাবে অন্তকাল করলো। সুফিরা বলছে এভাবে যারা মৃত্যুবরণ করবে তাদের এই অবস্থাটাকে বলা হয় হাল, হাল। আর এই হাল থেকে পরবর্তীতে তারা বানিয়েছে হুলুল, আল্লাহর ভিতরে ঢুকে যাওয়া। মানুষ নাকি আল্লাহর ভিতরে ঢুকে যায়, জোরে কন, আরো জোরে। ইমাম ইবনুল জাওজি রাহমাহুল্লাহ বলছেন, দেখুন প্রথম দিকে এরা দুনিয়া ত্যাগের একটা বাহ্যিক রূপ প্রদর্শন করে এই সুফিবাদের তুরিকাটা আবিষ্কার করেছিল, কিন্তু পরে এই দুনিয়া ত্যাগের আড়ালে তারা এই সুফিবাদের ভিতরে এই মারেফাতের দিনের নামে প্রচলন করল সেমা এবং রক্স, গান আর নর্তকীদের নাচ। জোরে কন্না, উদ্বিল্লা, ইসলামে গান অনুমোদন করে? ইসলামে নর্তকীদের নাচ অনুমোদন করে? অথচ আজকে প্রচলিত মারেফাতের নামে এগুলা চলছে। মিশরীয় পণ্ডিত আবু জুহবা বলছেন, দুইভাবে এটা মুসলিম সমাজে পরিব্যাপ্ত হয়েছে, দুইভাবে। এক, প্রাচ্য দার্শনিকদের মাধ্যমে, যারা মনে করেন যে রুহের কষ্ট দিয়ে বিশেষ কসরতের ফলে নফসের ভিতরে মারেফাত নিক্ষেপ করা যায়, রুহুকে কষ্ট দিতে হবে, বিশেষ কসরত করতে হবে, এই কসরত করলে নফসের মধ্যে মারেফাত নিক্ষিপ্ত হবে। দুই নম্বর হচ্ছে খ্রিস্টান পণ্ডিতদের প্রচলিত হুলুল আকিদার মাধ্যমে। হুলুল, ওই যে বলছিলাম হাল থেকে হুলুল, হুলুলটা কি? বান্দা আল্লাহর ভিতরে ঢুকে যাবে, জোরে কর, নাউযু বিল্লাহ। এই হুলুলটা পরবর্তীতে আরো ঘনীভূত হয়ে একটা রূপ লাভ করে, সেটা হচ্ছে অদ্বৈতবাদের রাস্তা, ওয়াহদাতুল উজুদ, সব কিছুই রব, সব কিছুই আল্লাহ, জোরে কর, নাউযু বিল্লাহ। চতুর্থ পঞ্চম শতাব্দী হিজরি সালে এই আকীদা এই উপমহাদেশে ব্যাপকভাবে পরিব্যাপ্ত হয়, ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে চতুর্দিকে। তখন এই সুফিরা আর ঐক্যমত্যের সাথে সুফি ইজমটাকে পরিচালনা করতে পারেনি, তারা মোটামুটি তিনটা ভাগে বিভক্ত হয়ে গেল। কয়টা ভাগে, কয়টা ভাগে? তিনটা ভাগে। মাঝহাব কয়টা, মাঝহাব কয়টা? চারটা। আর সুফিদের মাঝহাব হলো
তিনটা। সুফিদের মাজহাব কয়টা? তিনটা। এক নম্বর মাজহাব আল মাযহাবুল ইশরাকি, প্রাচ্য দর্শন ভিত্তিক মাজহাব। দেহকে কষ্ট দিয়ে কলব সাফ করতে হবে, দেহকে কষ্ট দিয়ে কলব সাফ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মুসলিম শরীফের এই বিশুদ্ধ হাদিসে আল্লাহর নবী বললেন, গোটা দেহের ভিতরে এক টুকরা গোস্ত রয়েছে, যখন সেই গোস্তের টুকরাটা পরিশুদ্ধ হয়ে যায় গোটা দেহ পরিশুদ্ধ হয়ে যায়, যখন সেই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায় গোটা দেহ নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সাবধান হয়ে যাও, সেই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কলব। সুতরাং কলব পরিশুদ্ধ করার দাবি ইসলামী শরীয়তে রয়েছে, কিন্তু কলব আপনি কিভাবে পরিশুদ্ধ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, তারপরে মাসনুন দোয়া কালামের মাধ্যমে, হজ্জের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, আল্লাহ পাকের জিকির আজকার যেগুলো আমরা করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বিশ্ব নবী বলছেন আমি 100 বার করে প্রতিদিন তওবা ইস্তেগফার পাঠ করে থাকি, ইন্নি লা তুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমরা বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ পাকের প্রশংসা করব। এগুলাই হচ্ছে কলব সাফ করার হাতিয়ার, কলব সাফ করার পদ্ধতি, শরিয়া অনুমোদিত পদ্ধতি। সুফিরা বলল না, কসরত করতে হবে, নফসকে কষ্ট দিতে হবে, ওইভাবে কলব সাফ হবে না। 10টা লতিফা আছে গোটা শরীরের ভিতরে, 4টা রয়েছে সব জায়গায় আর 6টা রয়েছে 6 জায়গায়। আব, আতাস, খাক, বাদ, পানি, আগুন, মাটি, বায়ু, 4টা রয়েছে শরীরের প্রত্যেকটি অঙ্গে প্রত্যঙ্গে সব জায়গায় আর 6টা রয়েছে 6 জায়গায়। নাভির দুয়াঙ্গুল, দুয়াঙ্গুল উপরে, নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। নাভির দুয়াঙ্গুল উপরে একটা লতিফা রয়েছে, ওর নাম হচ্ছে লতিফায় আকফা। ডান স্তনের দুয়াঙ্গুল নিচে একটা লতিফা রয়েছে, ওর নাম হচ্ছে লতিফায় রূহ। ডান স্তনের দুয়াঙ্গুল উপরে একটা লতিফা রয়েছে, ওর নাম হচ্ছে লতিফায় খাফি। কপাল দেশে একটা লতিফা রয়েছে, সেই লতিফার নাম হচ্ছে লতিফায় নফস। ফিসফিস করে নাভির গোড়া থেকে তুলতে হবে লতিফায় আকফা থেকে, এভাবে ডান দিক থেকে তুলে মেরে দিতে হবে নফসে, কপালে। এখন আপনার ডিমোশনে আসেন, নিচের দিকে আসতে হবে বাম দিকে। বাম স্তনের দুয়াঙ্গুল উপরে রয়েছে লতিফায় সির, বাম স্তনের দুয়াঙ্গুল নিচে রয়েছে লতিফায় কলব। ইল্লাল্লাহ, এই যে কলবে হ্যামারিং হলো, এভাবেই হ্যামারিং করতে হবে কলবে। যদি করতে পারো তাহলে তোমার কলবটা ছাপ হয়ে যাবে। কোন কোন তরিকায় প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করতে হবে, পরে প্রমোশন দিতে হবে, লা ইলাহা বলতে হবে না, শুধু বলতে হবে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। বিশেষ কসরত, নফসকে কষ্ট দিয়ে শরীরকে কায়িক পরিশ্রমের মাধ্যমে কলবে হ্যামারিং করে সাফ করা, এই অভিনব পদ্ধতি বাংলার জমিন সহ পাক ভারত উপমহাদেশের বিভিন্ন খানকায়, বিভিন্ন মাজারে, বিভিন্ন আখড়ায় চলছে। আল্লাহর কসম, মুহাম্মদি শরিয়তের সাথে এর বিন্দুমাত্র সম্পর্ক নাই। হাদিস আন্দোলন ইসলামের নামে, শরিয়তের নামে এই পাগলামি বন্ধ করার আন্দোলন, ইসলামী আন্দোলন শরিয়তের নামে এই নোংরামি বন্ধ করার আন্দোলন, অন্য কিছু না। সম্মানিত সুধীর, এরপরে সেকেন্ড প্রমোশন হয়ে যাবে জেকেরের। তারা বলছেন ইল্লাল্লাহ অতটা আর বলা লাগবে না, শুধু বলতে হবে আল্লাহ 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 আল্লাহ।
বলছি লাস্ট প্রমোশন দিয়ে আল্লাহু শব্দের আলিফ লাম সাইলেন্ট করে দিতে হবে, শুধু বাকি থাকবে কলবে হ্যামারিং করে কলব সাফ করতে হবে। এ ধরনের অঙ্গাঙ্গিম প্যাটার্নের জিকির দিয়ে কোশ্চিন কালেও নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কলব সাফ করার নির্দেশ দেননি। এভাবে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোনদিন কলব সাফের নামে এই বাতিল পদ্ধতির অনুশীলন তারা করেন নাই। প্রখ্যাত চারজন ইমাম যাদের নামে চারটা মাজহাব তৈরি হয়েছে, মোস্ট সিনিয়র অফ দা ইমাম ইমাম আজম আবু হানিফা রাহমাহুল্লাহ 80 হিজরিতে জন্মগ্রহণ করে 150 হিজরিতে 70 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছিলেন। মহামতি ইমাম আবু হানিফার 70 বছরের ইমামতের জিন্দেগি যদি অ্যানালাইসিস করা হয় কোনোদিন তিনি হু হু বলে জিকির করেন নাই। কোথায় পেয়েছো এই ভণ্ডামি শরিয়াতের নামে মারিফাতের নামে কোটি কোটি মানুষকে এদেশে হিদায়াতে ব্ল্যাক মার্কেটিং করে তাদের পকেট সাফ করা হচ্ছে? আলিয়াদিজ আন্দোলন এই পকেট সাফ বন্ধ করার আন্দোলন। সম্মানিত সুদীপ, কোন পীর ফকির দরবেশ আমরা সবাইকে শ্রদ্ধা করি, কিন্তু তার আমল যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আমলের সাথে যদি না মেলে ওই লোককে আমরা বুজুর্গ হিসাবে মানতে রাজি নই। কেউ যদি আগুনের ভিতর দিয়ে চলে যায়, পানির ভিতর দিয়ে ভেসে যায়, বাতাসের উপর দিয়ে যদি উড়ে যায়, তার চারিত্রিক বৈশিষ্ট্য যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে না মেলে ওই লোককে কোনোদিন আমরা মডেল হিসাবে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন তোমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণের জন্য মডেল করে দিলাম, প্রতীকি আদর্শ বানিয়ে দিলাম, তার আদর্শ ছাড়া কোনো আদর্শ আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজি কোনোদিন হু হু করে জিকির করেছিলেন? করেন নাই। এরপরে কি হলো? এইভাবে হু হু করে নাচানাচি করতে করতে নর্দন কুর্দন করতে করতে কখনো কখনো পরিধানের বস্ত্র বিচ্যুত হয়ে যায়। যখন পরিধানের বস্ত্র স্খলিত হয়ে যায় তখন ভিতরের লজ্জা স্থান বাইরের থেকে দেখা যায়। সুফিবাদীরা বলছে ওই ব্যক্তি আর ওই ব্যক্তি নেই, ও আল্লাহর ভিতরে বিলীন হয়ে গেছে, ও ফানা ফিল্লা হয়ে গেছে। জোরে কান, আরো জোরে কান। ল্যাংটো হয়ে পরিধানের বস্ত্র স্খলিত হয়ে ফানাফিল্লাহ হওয়ার মতো কোন সিস্টেম ইসলামী শরীয়তে আছে? এই নোংরামি, এই অভদ্রচিত আচরণ ইসলামের নামে, সুফিবাদের নামে, মারফাতের নামে, এগুলো সব অপব্যাখ্যা, নোংরামি এবং শরীয়ত বিধ্বংস করার একমাত্র অপপ্রয়াস। আলিয়াদিজ আন্দোলন এই নোংরামির বিরুদ্ধে কথা বলতে চায়। সম্মানিত সুদি, আসুন এই তিনটা মাজহাবের এক নম্বর মাজহাব বলেছি আল মাজহাবুল ইশরাকি, প্রাচ্য দর্শন ভিত্তিক মাজহাব। দুই নম্বর মাজহাব হচ্ছে আল মাজহাবুল হুলুলি, মানুষের দেহে আল্লাহর অনুপ্রবেশ। আল হুলুল হুয়াল কওলু বিআন্নাল্লাহ ইয়াহিল্লু ফিল ইনসান। সুফিরা বলছেন হুলুল মানে হচ্ছে মানুষ ঢুকে যাবে আল্লাহর দেহের ভিতরে, আর এই কথাটা বললেই হিন্দু দর্শনের সাথে মুসলিম দর্শনটাও মিশে যায়। জোরে কান, নাউযু বিল্লাহ। হিন্দুরা বলছে নররূপী নারায়ণ, যত নর তত নারায়ণ, আর মুসলিম সাধুজিরা বলছে যত কল্লা তত আল্লাহ। বায়াজিদ বিস্তামী
তার ভালো নাম হচ্ছে আবু ইয়াজিদ বিস্তামী। 261 হিজরিতে তিনি ইন্তেকাল করেছিলেন। এ বায়াজিদ বিস্তামী বলল, তালাবতুল্লাহ 60 সানা ফাইদান হুয়া আনা, আমি 60 ধরে আল্লাহ পাককে খুঁজলাম, অবশেষে দেখি সে আল্লাহ আমি নিজেই। আরো জোরে, আরো জোরে, আরে যারা ঘুমিয়ে আছে ওদের পক্ষ থেকে আপনারা বলেন জোরে, নাউযুবিল্লাহ। মনসুর হাল্লাজ বায়াজিদ আরো বলল, বায়াজিদ আরো বলল, সুবহানি সুবহানি কাইফা আজামু শানি, আমার পবিত্রতা আমার পবিত্রতা আমার শান কতই না বড়। জোরে কর নাউযুবিল্লাহ। বায়াজিদ বিস্তামী, বাইরের থেকে কেউ এসে যখন ডাক দিত বাড়িতে কেউ আছেন, বায়াজিদ বিস্তামী নাকি বলতেন, লাইসা ফিল বাইতে গাইরুল্লাহ, বাড়িতে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমি আছি, আমি আল্লাহ। জোরে কর নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ তারা বলেছে কোন হিসাবে, যে আমি তো সুফি সাধক দরবেশ, আমি তো জেকের করতে করতে আল্লাহর ভিতরে ফানা হয়ে গেছি, বিলীন হয়ে গেছি, তো আল্লাহ আর আমার মাঝখানে কোনো পার্থক্য নাই। 3 মাঝহাব সুফিদের হচ্ছে ইত্তেহাদ বা ওয়াহদাতুল ওজুদ, অদ্বৈতবাদী দর্শন, যা হুলুলের পরবর্তী পরিণতি, অর্থাৎ ফানা ফিল্লাহ। এই যে হুলুল, আল্লাহর ভিতরে মানুষ ঢুকে যায়, মানুষের ভিতরে আল্লাহ ঢুকে যায়, এর চূড়ান্ত পর্যায় হচ্ছে ফানা ফিল্লাহ, অর্থাৎ মানুষ আর মানুষ থাকে না, ও আল্লাহ হয়ে যায়। এই জন্যই সিরিয়ার মহিউদ্দিন আল আরাবি এই মতবাদের হোতা, তিনি 638 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। তার সাগরেদ ছিল ইবনু সাবঈন, তারপরে তার সাগরেদ ছিল ইবনুল ফারিজ, তার সাগরেদ ছিল আফিফ তিলমেশানি, আব্দুল করিম জাইলাই, আব্দুল গনি নাবলুসি প্রমুখ। বলা বাহুল্য, ফানা ফিল্লার এই কুফুরি আকিদার ফলে হিন্দু দর্শনের সাথে মুসলিম দর্শন মিলে একাকার হয়ে গেল। জোরকার নাউযুবিল্লাহ। কিভাবে? হিন্দুরা বলল, হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। হরি মানে সাপ, হরি মানে ব্যাং, হরি মানে পদ্মের পাতা, হরি মানে পানি, পানি হরি, সেই হরির উপরে পদ্মের পাতা ভেসে আছে, সেই পদ্মের পাতা হরির উপরে একটা ব্যাং হরি বসে আছে, ব্যাং হরিকে ধরার জন্য একটা সাপ হরি ছুটে যাচ্ছে, সাপ হরিকে দেখে ব্যাং হরি পানি হরির ভিতরে ডুবে গেল, ডুব দিল। তাই কবির ভাষায় বলছে, হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। আর মুসলিমরা কি বলল, যত কল্লা তত আল্লাহ। তারা জাল হাদিস বানালো সুফিরা, কুলুবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে এখানে যতজন মুমিন আছেন তাদের কলবে একজন করে আল্লাহ আছে, তাহলে আল্লাহ আপাতত এখানে যদি আমরা গণনা করি তাহলে কয়েক হাজার হবে। হ্যাঁ, দেখেন মারিফাতের নামে এই পাগলামি আপনাদের সামনে কত বলবো। হিন্দু কবি দ্বিজেন্দ্রলাল রায় তাই বলছেন, তুমি আছো অনালো অনিলে, চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটুপিলতায়, জলধের গায়, শশী তারকায় তপনে। সব জায়গায় সে স্রষ্টার অস্তিত্ব লক্ষ্য করছে। উর্দু কবি তারই সুরে গেয়ে উঠলেন অমনে মধুর কণ্ঠে, বাতাও মহরে মনব্বর মে নূর কিসকা হ্যায়, মিয়ানে অঞ্জুম তবা জহুর কিসকা হ্যায়। তুমি বলো পূর্ণ চন্দ্রমার ভিতরে যে জ্যোতির্ময় দীপ্তি দেখা যাচ্ছে, এটা কার প্রকাশ? এটা তো মহান স্রষ্টার প্রকাশ। অসংখ্য তারকারাজির ভিতরে যে মিটমিট করে আলোক বর্তিকা প্রজ্বলিত হচ্ছে, এগুলা কার অস্তিত্ব? সেই মহান স্রষ্টার অস্তিত্ব। জোরে কর নাউযুবিল্লাহ। মনসুর হাল্লাজ, মনসুর হাল্লাজ বলল, নাহানু রুহানে
আমরা দুটো রুহু হালাল না বাদানান একটা দেহের ভিতরে বিলীন হয়ে গেছি, জোরে কর নাউযু বিল্লাহি মিন যালিক। এই সুফিদের রয়েছে অসংখ্য ভ্রান্ত আকীদা, তন্মধ্যে এক নম্বর আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের বিশ্বাস হচ্ছে ও জো মুস্তাভি আরশে থা খোদা হোক আর উতার পড়া হয় মদিনা মে মুহাম্মদ হোক আর যিনি আরশে খোদা হয়ে সমাসীন ছিলেন তিনি মদিনায় মুহাম্মদ হয়ে অবতীর্ণ হলেন, অবতরণ করলেন, অর্থাৎ আল্লাহ আর মুহাম্মাদের ভিতরে তারা কোনো পার্থক্য খুঁজে পায়নি। জোরে কর নাউযু বিল্লাহ। আল্লাহ আর মুহাম্মাদের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ হচ্ছেন কে? খালিক, সৃষ্টিকর্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মখলুক। তারা আরো বলল আকার কি নিরাকার সেই রব্বানা আহমদ আহাদ, বিচার হলে যাই জানা আহমদের ওই মিমের পর্দা উঠিয়ে দেরে মন দেখবি সেটা বিরাজ করে আহাদ নিরঞ্জন, যবে সাই নৈরাকারে ভেসেছিল ডিম্ব ওরে আহাদে মিম বসিয়ে আহমদ নাম হলো তাই মন পাগল রে, গুরু ভজনা গুরু বিনা মুক্তি পাবি না, গুরু নামে আছে সুধা যিনি গুরু তিনি খুদা। আরো জোরে বলতে হবে, আরো জোরে কর নাউযু বিল্লাহ। এই ভ্রান্ত ইমান বিধ্বংসী এই কুফরি মতবাদের বিরুদ্ধেই আহলে হাদিস আন্দোলন কথা বলে থাকে। সম্মানিত সুধী, তাদের দুই নম্বর ধারণা হচ্ছে আউলিয়া সম্পর্কে অত্যন্ত জঘন্য ধারণা তারা পোষণ করেছে। সৃষ্টি জগৎ পরিচালনার জন্য তারা বলছে স্রষ্টার কোনো দরকার এখানে নাই, গাউসুল আজম নামে একজন গাউস রয়েছে, সেই গাউসের আন্ডারে রয়েছে চারজন কুতুব, চারজন কুতুবের আন্ডারে রয়েছে সাতজন আবদাল, আর এই সাতজন আবদালের আন্ডারে রয়েছে প্রত্যেক শহরে এক একজন নজীব, অসংখ্য নুজাবা কাজ করছে সারা পৃথিবীতে, সাধারণ মানুষ নজীবদের কাছে তাদের আকুলি বিকুলি তুলে ধরবে, আবেদন নিবেদন তুলে ধরবে। নজীব দেখছেন না, এই রাজশাহী শহরেই দেখেন কত খানকা কত মাজার কত আখড়া তৈরি হয়ে আছে, এরা বলে আমরা নজীব, আমাদের কাছে এসো কি চাই বলো। এই যে আবদুল্লাহ সালাফি বলতেছিলেন ওগো বাবা মানিক পীর দরবারে আইসাছি তোমার হইয়া অধীর, দয়া করে একটি ছেলে দাও না আমার কোলে তুলে, ঠান্ডা হোক কলখানি মোর চক্ষু হোক স্থির। এমনিতেই গেছে নাকি মানিক পীরের কাছে? তাদের ধারণা মানিক হচ্ছেন একজন নজীব, নজীবের কাছে আবেদন করলে সেটা ফরওয়ার্ড করে দেবে কোথায়? আবদালের কাছে। সাতজন আবদাল সমস্ত ফাইলগুলো একত্রিত করে সিগনেচার করে ফরওয়ার্ড করে দেবে চারজন কুতুবের কাছে, চারজন কুতুব ফাইল এডিট করে সিগনেচার সিল দিয়ে পাঠিয়ে দেবে গাউসুল আজমের কাছে, আর গাউসুল আজম তখন সমস্ত সৃষ্টির বরাদ্দ দিয়ে দেবে, যার যা আবেদন নিবেদন সব পূরণ করে দেবে। এই জঘন্য শিরকি আকীদার মর্মমূলে কুঠারাঘাত করার জন্য আহলে হাদিস আন্দোলন কথা বলে থাকে। এটা কোশ্চেন কেলেও ইসলাম অনুমোদিত মারফাত হতে পারে না, এটা শিরকের শিখণ্ডী। সুতরাং এর থেকে বিরত থাকতে হবে। জান্নাত জাহান্নাম সম্পর্কে তাদের বক্তব্য হচ্ছে জান্নাতের আকাঙ্ক্ষী হওয়া যাবে না, আর জান্নাতের আকাঙ্ক্ষী হওয়া যাবে না আর জাহান্নাম থেকে ভীত হওয়া চলবে না, কারণ আমি তো সব কিছুই আনাল হক, মনসুর হাল্লাজের ভাষা আমি সত্য আমি আল্লাহ, সুতরাং আমার আর জান্নাত কি আর জাহান্নামও কি, সুতরাং নির্ভীক চিত্তে যা খুশি তাই করতে হবে। চার নম্বর আকীদা হচ্ছে তাদের কাছে ইবলিস হচ্ছে পাকা তাওহীদপন্থী লোক, কারণ ইবলিস আল্লাহ ছাড়া আদমকে সিজদা করতে অস্বীকার করেছিল। যেরকম নাউযু বিল্লাহ, আদমকে সিজদা করার হুকুমটা ছিল কার? হুকুমটা কার ছিল? তাহলে আল্লাহর হুকুম মানলো না অমান্য করলো? এরপরেও তারা বলছে সে ফার্স্ট ক্লাস তাওহীদপন্থী ইবলিস। ফিরাউন সম্পর্কে তাদের ধারণা হচ্ছে ফিরাউন তো এক নম্বরে জান্নাতে যাবে, কারণ সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় প্রতিপালক, তাহলে বোঝা যায় ফানাফিল্লার দিক থেকে সেই সর্বাগ্রে সবচাইতে বেশি অগ্রগামী, সুতরাং সে জান্নাতে যাবে। যেরকম নাউযু বিল্লাহ। এরপরে জিকির সম্পর্কে তারা বলছে বান্দার সত্তার মধ্যে বিলীন হয়ে জ্যোতির্ময় হওয়াকে
জিকির বলা হয় ইয়াসবাহু যাকিরু ওয়া নাফসুল মাযকুর ওয়া বিল আকসে, জিকিরকারী কখনো মাযকুরের ভিতরে মিলে যাবে, যার জিকির করা হচ্ছে অর্থাৎ জিকিরকারী কখনো আল্লাহর ভিতরে মিলে যাবে কিংবা আল্লাহ কখনো জিকিরকারীর ভিতরে মিলবে, এর নাম হচ্ছে জিকির। সম্মানিত সুধী মণ্ডলী, এভাবে কত বলবো ইবাদত সম্পর্কে? তারা বলছে কেফারতু বিদিনিল্লাহি ওয়াল কুফরু ওয়াজিবুন লাদাইয়া ওয়া ইনদাল মুসলিমিনা কাবীহু, যারা কন নাউযু বিল্লাহ বলছে কাফারতু বিদিনিল্লাহ, আল্লাহর দিনকে আমরা কুফরি করেছি, ওয়াল কুফরু ওয়াজিবুন, আর এই কুফরি করাটা আমার জন্য ওয়াজিব, যেহেতু আমরা সুফি, আমরা নিজেই ফানাফিল্লাহ হয়ে গেছি, নিজেই আল্লাহ, লাদাইয়া ওয়া ইনদাল মুসলিমিনা কাবীহু, তবে সাধারণ মুসলমানদের এই দিনকে কুফরি করাটা হচ্ছে মন্দ। সাত নম্বর আকীদা হচ্ছে হালাল হারাম, তাদের মতে কোনো কিছুই হারাম নয় কারণ প্রত্যেক সৃষ্টি সমান। ওই যে ফানাফিল্লা যখন হয়ে গেল জেকের করতে করতে, তো সব কিছু হালাল যখন ফানাফিল্লা হয়ে যাবে জেকের করতে করতে, তখন তাদের ফতোয়া হচ্ছে ওয়া বাদাল ফানায়ে ফিল্লাহে কুন কাইফা তাশাউ ফাইলমুকা লা জাহলা ওয়া ফিলুকা লা ওয়াজর, তুমি যখন আল্লাহর ভিতরে লীন হয়ে যাবে তখন তোমার জন্য কোনো কিছুই হারাম নয়, সব কিছুই হালাল, তুমি যা খুশি তাই করো, তোমার এলেমের ভিতরে কোনো জেহালাত থাকবে না, মূর্খতা থাকবে না, আর তোমার কর্মে কোনো পাপ থাকবে না। তাই তো দেখা যায় কত খাজা বাবার দরবারে নারী ধর্ষিতা হয়, কত সতী সাধ্বী পতিপ্রাণা রমণী তাদের যৌবনের সর্বোচ্চ মুকুট, সবচাইতে মূল্যবান সম্পদ, তাদের চরিত্র বাবার দরবারে বিলীন হয়ে গেল, লুণ্ঠিত হয়ে গেল লম্পট বাবার মনস্তুষ্টি সাধনের জন্য। আর ওই লম্পট বলছে কুন কাইফা তাশাউ, তুমি যা খুশি তাই করতে পারো এখন, কারণ তুমি আর তুমি নও, তুমি এখন ফানাফিল্লা হয়ে গেছো, তুমি এখন স্বয়ং আল্লাহ হয়ে গেছো। জোরে কর নাউযু বিল্লাহ। ইসলামের নামে এই ভণ্ডামি, এই সমস্ত বিভৎস নোংরামি চলছে, শাসন ও রাজনীতি সম্পর্কে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা বলতে চাচ্ছে যারা শাসন করছে ওরা ঠিক করলেও ঠিক, বেঠিক করলেও ঠিক, ঠিক বেঠিক বলে কোনো জিনিসই নাই, আরে ওরা তো নররূপী নারায়ণ, সুতরাং নারায়ণ যা দিচ্ছে সেটা খুশি মনে গ্রহণ করো। জোরে কর নাউযু বিল্লাহ। নয় নম্বর প্রশিক্ষণ, 200+ তরিকা তাদের রয়েছে, মাইজ ভণ্ডারি তরিকা তার মধ্যে একটি অন্যতম তরিকা। মাইজ ভণ্ডারি তরিকা মতে তারা বলছে এই বেলায়েত নবুয়াত যেমন নবীদের সিলসিলা, একজনের পর একজন নবী আগমন করেছেন পৃথিবীতে হেদায়েত নিয়ে, তারা বলছেন বেলায়েত ওলি থেকে বেলায়েত, এই বিলায়েতের একটা সিলসিলা রয়েছে। এর প্রথম সোপান হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন বিলায়েতের সর্ববাদী সম্মত ইমাম। তারপরে গৌসুল আদম আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ বিলায়েত প্রাপ্ত হয়েছেন, তার থেকে পেয়েছেন ভারতের খাজা মাইনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ, তারপরে পেয়েছেন চট্টগ্রামের আহমদুল্লাহ মাইজ ভাণ্ডারী, সর্বশেষ বেলায়েতের নিশান বরদার হচ্ছে গৌসুল আজম সৈয়দ গুলামুর রহমান মাইজ ভাণ্ডারী। এখানে এসে বেলায়েত শেষ হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এসে যেভাবে নবুয়াত শেষ হয়েছে এই পর্যন্ত এসে বেলায়েত শেষ হয়ে গেছে। সুতরাং এই বিভৎস জঘন্য আকীদা পোষণ করে এই সমাজে সাধারণ মুসলিমদের ইমান লুট করছে, শুধু ইমান নয় চাল ডাল গরু খাসি নজর নিয়াজ সহ মুসলিমদেরকে যথা সর্বস্ব হারা করছে, এদের ইমান লুট করছে, সম্পদ লুট করছে। সুফিবাদের আড়ালে যে জঘন্য তরিকা, সেই বাতিনি এলেমের এই বিভৎস বিকৃত রূপ আজকে পাক ভারত উপমহাদেশে বেশি পরিলক্ষিত হয়। সম্মানিত সুদেব, আমাদেরকে সজাগ থাকতে হবে।
আমাদের তরুণ প্রজন্মকে, আমাদের মা বোনদেরকে এই ইমান বদ্ধংশী সুফিবাদ থেকে মারেফাতের নামে এই বিকৃত নোংরা এবং অরুচিশীল এই অমার্জিত প্রক্রিয়াকে চিরদিনের জন্য না করে দিয়ে এদের ধারেও ঘাসা যাবে না। আপনাকে আমাকে সালিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিস, সর্বোপরি আল্লাহ প্রদত্ত ওয়াহী কুরআনুল করিম, এই পবিত্র কুরআন এবং সহি হাদিস ভিত্তিক জিন্দেগি গঠন করতে হবে, এটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলনের দাবি। সুতরাং আসুন জীবনের সার্বিক ক্ষেত্রে পবিত্র কুরআন এবং সহি হাদিস ভিত্তিক জীবন গড়ি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।